কুয়াশা কি করে হয় আমরা বাংলায় বলি বটে কুয়াশা কিন্তু কুয়াশা মানেই সব এক জাতের নয় ইংরেজিতে এদের আলাদা আলাদা নাম আছে আর তাদের কাজও আলাদা আলাদা রকমের ইংরেজি নামগুলো হলো মিস্ট ফগ হেজ স্ম এদের বিবরণ শুনলে বোঝা যাবে যে সবাই কুয়াশা বা কুহেলি হলেও একেবারে একরকম নয় মিষ্ট অনেকটা মেঘের মতন ফোটায় ফোটায় শিশির বিন্দুর মতোই ঝরে পড়ে দৃষ্টিকে ঝাপসা করে দেয় সাধারণত খুব খোলা জায়গায় বা গ্রামের দিকেই এই কুয়াশা দেখা দেয় এর ফলে ঠান্ডা বেড়ে যায় খেজুরের রস আরও মিষ্টি হয় তারপর আসছে ফগ এ কুয়াশার সঙ্গে আমরা শীতের সকালে উঠেই পরিচিত হই আমাদের সবচেয়ে কাছের নিত্য অতিথি শীতকালের এই সকালবেলার কুয়াশা হেজ শীতে বা গরমে সব সময়ই দেখা মেলে এই হেজ জাতীয় কুয়াশা আসলে ধুলোবালি বা ধোয়ার সংমিশ্রণে দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করবার জন্যই যেন এই কুয়াশার আবির্ভাব ঘটে এরপরে স্মগ ভারী মজার কথা এটা ইংরেজিতে এই জাতীয় শব্দকে বলে পোর্টম্যান্টো শব্দ এটা হলো ইংরেজির স্মোক আর ফগ মেলানো শব্দ আমরা এর বাংলা করেছি ধোঁয়াশা ইংরেজির মতোই ধোঁয়া যুক্ত কুয়াশা এই বস্তুকে কিন্তু শহর ছাড়িয়ে দূরপাল্লার কোনো গ্রামে খুঁজলে পাওয়া যাবে না শীতের সকাল সাজের কুয়াশা তো থাকবেই এর আসল উপাদান ধোঁয়া আর শহরের ঘিঞ্চি বস্তির রান্নার ধোঁয়া আছে আর আছে ফ্যাক্টরির রাবণচুল্লির মারাত্মক ধোয়া। বিশ্বের সব বড় শহরকেই এই স্মগ বা ধোঁয়াশা কোনজীবন বিপর্যস্ত করে তোলে আর এটাও মনে রাখা দরকার নাক কান গলার এবং ফুসের অনেক রোগের জন্যই এই ধোঁয়াশাই দায়ী কিন্তু এতক্ষণ যে কুয়াশার এত রকম ফের শুনলাম সেই কুয়াশা আসলে কোথার থেকে আসে কুয়াশা ধরতে গেলে এক ধরনের মেঘ বাতাসে যে জলকণা থাকে সে কথা আমরা জানি একটা বিশেষ পরিমাণ পর্যন্ত জলকণা বাতাসকে অবলম্বন করে ভেসে থাকতে পারে কিন্তু একটা জায়গার বাতাসে যদি উপস্থিত জলকণা ঠান্ডার ফলে আর উপরে উঠ তে না পারে তখন সেটা মাটির টানে নিচের দিকে কাছাকাছি চলে আসে কিন্তু তার আগেই তো ঠান্ডায় এই জলকণা মেঘে পরিণত হয়ে যায় সুতরাং আমাদের কাছে যখন নেমে এলো তখন আমরা তাকে চিনলাম কি কুয়াশা হিসেবে তাই নিশ্চয়ই লক্ষ্য করা যায় যে কুয়াশা হলে শুধু মন মেজাজ নয় জিনিসপত্র সব কিছুই স্যাঁতসেঁতে করে তোলে কুয়াশায় আমাদের সব দিক থেকে কষ্ট আর অসুবিধাও ঘটে অনেক কিছুর মধ্যে একটা বড় সংকট হল পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত হয় খুব কাছের জিনিসও আর দৃষ্টিগোচর হয় না ট্রাম বাস ট্রেন বিমান সবারই চলাচলে প্রচণ্ড অসুবিধে হয় সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে থাকে আধুনিককালে বিজ্ঞানের সাহায্যে কুয়াশা দূর করবার চেষ্টা চলছে তবে আংশিক বা ক্ষণস্থায়ী ভিন্ন কোনো প্রয়াসই ফলপ্রসূ হচ্ছে না রাসায়নিক প্রক্রিয়া সাহায্যে সিলভার ক্লোরাইড অথবা ক্যালসিয়াম ক্লোরাইড কুয়াশার মধ্যে ছিটিয়ে পরীক্ষা চালানো হয়েছে এতে করে বাতাসে যে জলকণা থাকে তারা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়তে পারে তবুও কুয়াশা কিন্তু আমাদের আচ্ছন্ন করেই রেখেছে